আসসালাম আলাইকুম আহাতুল্লাহ ষোলোতম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়েছে গতকালকে ষোলোতম নিবন্ধনে যারা পাশ করেছে তাদেরকে কবে নাগাদ মেরিট লিস্ট অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ তাদের মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে এন এ এনটিআরসির চেয়ারম্যান যা বলেছেন সেই তত্ত্বটিই থাকছে আজকের ভিডিওতে ষোলোতম নিবন্ধনের ম্যারিট লিস্ট তৈরি করতে কিছুটা সময় লাগবে তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সোমবার আঠারো অক্টোবর সকালে দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ ইন্টারসেট সচিব ওবায়দুর রহমান তিনি বলেন গতকাল ষোলোতম নিবন্ধনের ফল প্রকাশ করা হয়েছে আজ থেকে আমরা ম্যারিট লিস্টের তৈরির কাজ করতে পারি ম্যারিট লিস্ট তৈরি করতে আমাদের দুই থেকে তিন দিন সময় লাগবে কবে নাগাদ ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে ইন্টারসেট সচিব আরও বলেন ম্যারিট লিস্ট প্রকাশের বিষয়টি ইন্টারসেট পরীক্ষা মূল্যায়ন ও কমিটি দেখে কবে মেরিট লিস্ট প্রণয়ন করা হবে সেটি ওই কবিটি ভালো বলতে পারবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে